আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আপনারা যারা তৃতীয় ধাপের পরীক্ষার্থী ছিলেন তো গতকাল আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো সেখানে দেখা গিয়েছে যে দুটি সেট কোডের প্রশ্নপত্রই মূল্যায়ন করা হয়নি বা মূল্যায়ন করা ভুল হয়েছে যার কারণে আমরা দেখেছিলাম যে তেইশ হাজার সামথিং পাশ করেছে তো পরবর্তীতে কিন্তু সেই রেজাল্টটি আবার প্রকাশ করা হয়েছে এটা দেখুন প্রথম প্রথম আলো পত্রিকার সংবাদ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার অনেকেরই রেজাল্ট এসছে এবং এখন কিন্তু মোট উত্তীর্ণ প্রায় ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন তো আমরা চলুন প্রতিবেদনটা দেখি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার সংশোধিত ফল রাতে প্রকাশ করা হয়েছে তো ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তো আমরা যেটা দেখলাম যে আসলে তৃতীয় ধাপে কিন্তু অনেক বেশি পাশ করানো হয়েছে অর্থাৎ প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপে কিন্তু বেশি পাশ করানো হয়েছিল তো এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপের থেকেও তৃতীয় ধাপে বেশি পাস করানো হয়েছে তো এই রেজাল্ট আপনারা যেভাবে পাবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এমও ডট গভ ডট বিডি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লু ডট ডিপি ডট গভ বিডি এ ফলাফল পাওয়া যাবে উত্তীর্ণ প্রার্থীরা মোটামুতেও বার্তা পাবেন তো পরবর্তী মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গত উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হয় পরীক্ষার্থী ছিলেন তিন লাখ উনপঞ্চাশ হাজার জন তো এ এখানে দেখুন মূল সমস্যাটা হয়েছিল কি মেঘনা এবং যমুনা সেটের প্রার্থীদের উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে অর্থাৎ এই মেঘনা এবং যমুনা সেটের প্রার্থীদের মূল্যায়নটা ভুল হয়ে গিয়েছিল যার কারণে দেখা যাচ্ছে যে এই দুটো সেটের কেউই পাশ করছিল না তো এখন মোটামুটি রেজাল্ট আসছে তো আমি কয়েকদিন আসলে খুব ব্যস্ত ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য ভিডিও দিতে পারিনি তো আমি 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 নিজেও কিন্তু গতবার ভাইভা দিয়েছিলাম এবং এবারও ভাইবা দিয়ে এসেছি তো আমার ভাইবা অভিজ্ঞতাগুলো কেমন বা কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা রাখতে হবে পর্যায়ক্রমে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব ধন্যবাদ